ভোট মিটে যাওয়ার পরেই নজর লোকসভায়। 24-এর লোকসভা ভোটকে পাখির চোখ করে এবার ব্লু প্রিন্ট প্রকাশ রাজ্য বিজেপির। রাজ্যের 42 লোকসভা কেন্দ্রকেই গুরুত্ব বিজেপির। প্রতি লোকসভা কেন্দ্র পিছু একটি করে সাংগঠনিক জেলা। 23 জেলার মধ্যে রাজ্য বিজেপির মোট 43টি সাংগঠনিক জেলার সভাপতিদের তালিকা প্রকাশ করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। যে সমস্ত জেলায় কাজ ঠিকমতো হচ্ছিল না সেই সমস্ত জেলায় কিছু পরিবর্তন আনা হয়েছে, যাতে কাজ আরও দ্রুত এগোয় লোকসভা ভোটকে সামনে রেখে, জানালেন রাজ্য বিজেপির সভাপতি। যেহেতু লোকসভা ভোট চলে এসেছে, আমরা এই মুহূর্তে জেলাগুলোকে অনেকটা লোকসভার মতো তার জিওগ্রাফিক্যাল যে বাউন্ডারি সেটাকে করার চেষ্টা করেছি, এবং তার সাথে যে সমস্ত জেলায় আমাদের মনে হচ্ছিল যে কাজ যতটা হওয়া দরকার ততটা হচ্ছিল না, সেই সমস্ত জেলায় কিছু পরিবর্তন আনা হয়েছে যাতে কাজ আরো দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যায়, লোকসভা ভোটকে সামনে রেখে। দেখুন, 8-9 মাস মতো বাকি আছে, আমাদের জেলা সভাপতি চেঞ্জ হয়েছে বিভিন্ন জায়গায়, তার মানে এটা নয় যে পুরো টিমই চেঞ্জ হয়ে যাবে। আমাদের পার্টির কতগুলো নিয়ম আছে, মোটামুটি পুরনো টিমের একটা বেশ খানিক অংশকে আপনাকে নতুন টিমে রাখতে হবে, এটা আমাদের পার্টির অলিখিত নিয়ম বলতে পারেন। তো স্বাভাবিকভাবে একদম নতুন করে কিছু হবে এরকম নয়, আগের যে সভাপতি ছিল তিনিও ভালো কাজ করেছেন, আর একটু ভালো কাজ করবে নতুন সভাপতি এসেছেন। জেলা সভাপতি পদে বিজেপির 6 বিধায়ক মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া ও পূর্ব বর্ধমানে সাংগঠনিক জেলা ভাগ করা হলো। বেশ কিছু জায়গায় করা হলো রদবদলও। আলিপুর দুয়ারে ভূষণ মোদকের জায়গায় এলেন বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা। দলের বর্ষিয়ার নেতা দুবারের বিধায়ক মনোজ টিগ্গা, স্বাভাবিকভাবেই তার নেতৃত্বে আলিপুর দুয়ারে বিজেপি যাতে আগামী দিনে ভালো ফল করতে পারে সেজন্যই তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, জানালেন সুকান্ত মজুমদার। দেখুন, মনোজ টিগ্গা আমাদের বর্ষিয়ার নেতা এবং আমাদের বর্ষিয়ার নেতা দুবারের বিধায়ক হয়েছিলেন, তো স্বাভাবিকভাবে তার নেতৃত্বে আমরা আগামী দিনে আলিপুর দুয়ার জেলাতে যাতে ভালো ফল করতে পারি, আরো ভালো ফল করতে পারি, সেই জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এবং তিনি যেহেতু অভিজ্ঞ ব্যক্তি, তিনি সেই জেলার সমস্ত পুরনো কার্যকর্তা, নতুন কার্যকর্তা, নতুন কর্মী সবাইকে চেনেন, স্বাভাবিকভাবে উনি সবাইকে কাজে লাগাবেন এবং লাগিয়ে আগামী দিনে আলিপুর দুয়ারে আমাদের পার্টিকে আরো বেশি শক্তিশালী করবেন, এবং আগামী দিনে যে লোকসভা সিট সেই লোকসভা সিট যেন আবার আমরা নরেন্দ্র মোদীকে উপহার দিতে পারি, এবং তার জন্য যা যা করা দরকার সাংগঠনিক ভাবে সেই দায়িত্ব পালন করবেন। এদিকে শিলিগুড়িতেও বিধায়ক আনন্দময় বর্মনের জায়গায় আনা হলো অরুণ মণ্ডলকে। দক্ষিণ কলকাতাতেও পরিবর্তন, সংঘমিত্রা চৌধুরীর জায়গায় আনা হলো অনুপম ভট্টাচার্যকে। এছাড়াও আরামবাগ, বনগাঁ, বারাসাত, ব্যারাকপুর, মথুরাপুর, তমলুক, বিষ্ণুপুর, আসানসোলেও জেলা সভাপতি পরিবর্তন। নতুন সাংগঠনিক জেলা জঙ্গিপুরে জেলা সভাপতি করা হলো ধনঞ্জয় ঘোষকে। আরও এক নতুন সাংগঠনিক জেলা মেদিনীপুরে সভাপতি করা হলো তাপস মিত্রকে। যাদবপুরকেও সাংগঠনিক জেলা হিসেবে ঘোষণা বিজেপির। এখানকার সভাপতি করা হলো কুন্তল চৌধুরীকে। সাংগঠনিক রদবদল যে হবে তার আঁচ আগেই পাওয়া গিয়েছিল। 2018 সালের থেকে 2023 সালে পঞ্চায়েত ভোটে ভালো ফল সত্ত্বেও বহু জায়গায় আসন হারিয়েছিল বিজেপি। এই আবহে একাধিক জেলায় নতুন সভাপতি নিয়োগ করলেন দলের রাজ্য সভাপতি। লোকসভা ভোটের আগে যা দলে যথেষ্ট প্রভাব ফেলবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।